আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। পাস্তা ইতালিয়ান খাবার হলেও এর জনপ্রিয়তা বিশ্বের সব জায়গায় অপরিসীম। আজকে আমি ইতালিয়ান রেস্টুরেন্ট স্টাইলে পাস্তা বোলোগনেজের রেসিপিটি শেয়ার করব, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি 2 কোষ রসুন নিয়েছি, রসুন এখন আমি টুকরো টুকরো করে কেটে নিব। কিছুটা আদা আমি টুকরো করে কেটে নিব। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজের অর্ধেকটা এখন টুকরো করে কেটে নিব। এখানে সেদানো নিয়েছি অর্ধেকটা, সেদানো আমি সেম ভাবেই কেটে নিব। এখানে একটা গাজর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, গাজর আমি পুরোটা ব্যবহার করব না, অর্ধেকটা এখন কেটে নিব। এখন সব কিছু ভালোভাবে আমি কেটে নিব, যাতে যতটা সম্ভব ছোট করে কাটা যায়। একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 1/3 কাপ অলিভ অয়েল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব 2 টুকরো রোজমারিনো। আমি আজকে ফ্রেশ রোজমারিনো ব্যবহার করব, আপনারা চাইলে ড্রাই রোজমারিনও ব্যবহার করতে পারেন। এখন রোজমারিন একটু ভেজে নিব। এখন আমি কেটে নেওয়া সবজি দিয়ে ভালোভাবে একটু ভুনে নিব। সবজি ভুনে নেওয়া হয়ে গেছে। এখানে আমি 500 গ্রাম বিফ কিমা নিয়েছি, বিফ কিমা আমি ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন বিফ কিমা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নেড়ে চেড়ে বিফ কিমা আমি সবজির সাথে মিশিয়ে নিব। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। চিকেন পাউডার দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এখন ভালোভাবে সব কিছু আমি মিশিয়ে নিব।
দিয়ে দিলাম এক ক্যান টমেটো পিউরি। আপনারা এখানে চাইলে ফ্রেশ টমেটো ব্যবহার করতে পারেন। এখন ভালোভাবে আমি সব কিছু আবার মিশিয়ে নিয়েছি। চুলার আস্তা একদম মিডিয়াম ফ্লেমে রেখে ঢেকে আমি অপেক্ষা করেছি সব কিছু ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। এখানে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনিগার। তারা এখানে ওয়াইন ব্যবহার করে, আমি এখানে ভিনিগার ব্যবহার করছি। আরও এক কাপ পানি দিয়ে আমি চুলা রাস্তা একদম মিডিয়াম ফ্লেমে করে সব কিছু আবার সিদ্ধ করে নিব, এবং যাতে সব কিছু সমানভাবে মিশে যায় সেই জন্য পানিটা আমি ব্যবহার করেছি। এখানে আমি একটা হাঁড়ির মধ্যে পর্যাপ্ত পরিমাণের পানি গরম করে নিয়েছি। দিয়ে দিলাম কিছুটা লবণ। আমি এখন স্প্যাগেটি সিদ্ধ করে নিব। এখানে আমি 400 গ্রাম স্প্যাগেটি নিয়েছি। এখন অপেক্ষা করব স্প্যাগেটি ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। স্প্যাগেটি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা স্ট্রেনারের মধ্যে পানিটা ঝরিয়ে নিব। দিয়ে দিলাম আরও 3 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল। এখন কিমা সবটুকু আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব। এখন স্প্যাগেটি আমি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আমাদের স্প্যাগেটি তৈরি হয়ে গিয়েছে। আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। উপর থেকে আমি কিছুটা পারমেজানো চিজ গ্রেট করে দিয়ে দিব। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই পাস্তা রেসিপি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।